মুহূর্তত আমার হাতলে আহিছে এটা বিগ ব্রেকিং নিউজ। করোনা তথা কোভিড 19 সংঘাই রূপ ধারণ করেছে শোণিতপুর জেলাখনত। বিশেষকৈ তেজপুর চহৰৰ পরিস্থিতি অতি জটিল হৈ পৰিছে। শেহতীয়াভাৱে কেৱল তেজপুৰতে কৰোণাত 62গৰাকী লোক আক্রান্ত হৈছে। ইয়াকে লৈ সমগ্র জেলাখনতে পুনৰ কৰোণাত 79গৰাকী লোক আক্রান্ত হৈছে। তেজপুৰত কৰোণাত আক্রান্ত হোৱা লোকসকল হল তেজপুৰ কলিবাৰীৰ গোবিন্দ দা, তেজপুৰ ভৈৰৱনগৰৰ প্ৰদীপ লহকৰ, ৰুণু লহকৰ, ভৈৰৱনগৰ টিলাৰ 15 নং ৱাৰ্ডৰ ৰূপম পাটোৱাৰী, ভৈৰৱনগৰ টিলাৰ নীল তালুকদাৰ, কৃষ্ণা তালুকদাৰ, পবিত্ৰ দা, তেজপুৰ গাৰুৱানপতিৰ সুমন ঠাকুৰ, অংকিতা পাল, দীনানাথ ঠাকুৰ, চিত্ৰাৰঞ্জন পল, বাসন্তী পল, সন্দীপ ঘোষ, বিষ্ণু গোপ, ৰূপালী গোপ, স্বপন সেম, বুলবুল দাস, উত্তম ঘোষ, ৰাজা কৰ, জ্যোৎস্না ৰাণী কৰ, বিশাল কৰ, কাবুল কৰ, সুইটি কৰ, ৰতন কৰ, ৰীতা কৰ, সৌৰভ সানি, জাংকু পল, তেজপুৰৰ সাধুক মুদক আৰু হিতেশ দেৱনাথ, খানার অনিশা রয়, বিজয় সিং, নেপালীপতির দীপালী চক্রবর্তী, উখানগরের নিপম নাথ, জ্যোতিনগরের অতুল দাস, তেজপুর নতুন পাড়ার রঞ্জিত কুড়ি, তেজপুর ডেকাগড়ের ক্ষীরোদ দাস তেলেসিয়া, চক বজারের মাখন চন্দ্র বরা, হরিপত্রীর মঞ্জু পাল, আয়ুষ পাল, বিদিশা পাল, জ্যোৎস্না পাল, ঘরপড়া চুবুরীর নীরু ডেকা আর মন্টু ডেকা, কছারিগাঁওয়ের সৌমিত্র ডোনাল, অমিত গোয়ারী, এলবি রোডের গোবিন্দ মাধব বৈশ্য আর নবজ্যোতি ডেকা, ভিতর পড়ুয়ার বিজু সিংহা, বিহগুড়ির দৈনিক বজারের বেবী দাস, পুঠিমারির বাপু ভেটির পবন হাপকটা, দ পর্বতীয়ার সোনারীগাঁওয়ের হরমোহন দাস আর বাম পর্বতীয়ার রেওয়াকান্ত বরা, তেজপুর কেন্দ্রীয় কারাগারের জুনারাম দাস, যুগল মাহাতু, অজয় দাস আর নিজাম আহমেদ, আবর্ত ভবনের কাজল বাস্ফর, তেজপুর এসএসবি এফটিআইয়ের নন্দলাল দাস, ফতেজ সিং, বিশ্বনাথ মলগুদার, জসপিন্দর সিং আর দিব্যজ্যোতি তামুলি, এসএসবি দেবেন্দ্রনগরের দেবরাজ নেওয়ার আর এম মাইপাক, এলজিবি কলোনির দিগন্ত হাজরিকা, পুলিশ রিজার্ভের বিনয় কুমার রয়, কানুলাল সরকার, সুক্রমণ বহমন, রমেশ বরা, সোমনাথ দাস আর খগেন গগৈ, বরপাটগাঁওয়ের মৃণাল কুমার মেধি, রঙাপাড়ার মাজনী তাঁতি, বরসলার ফটাশিমলুর রফিকুল ইসলাম, আইটিবিপির ভালুকপুমর পবন কুমার, তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালের যুবী কাকতি, ঢেকিয়াজুলির 8 নং ওয়ার্ডের অনাথ বন্ধু গুহরয়, ঢেকিয়াজুলির তপন পল, ঢেকিয়াজুলির বাতাসিপুরের জীবন গয়ারী, ইয়াকে লৈ সর্বমুঠ 908গৰাকী লোক করোনাত আক্রান্ত হৈছে বর্তমানলৈকে। দর্শকসকলক পুনৰ জনাও যে তেজপুৰতে কৰোণাত 62গৰাকী লোক আক্রান্ত হৈছে।